তেটুর্তিনোদের ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে জেলা ডিপিএসসিতে বিক্ষোভ। এদিন বারাসতে মিছিলও করেন তারা। 2022 সালে প্রাথমিক টেট পাসদের অবিলম্বে ইন্টারভিউয়ের নোটিশ চাই, এমন দাবিতে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। উত্তর চব্বিশ পরগনার বারাসত স্টেশন চত্বর থেকে মিছিল করেন টেট উত্তীর্ণরা। এরপর প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে পৌঁছান তারা। ডিপিএসসি অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন। অবিলম্বে 2022 সালে প্রাথমিক টেট পাসদের ইন্টারভিউয়ের নোটিশ দিতে হবে, এমন দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এ বিষয়ে আন্দোলনকারীদের পক্ষে সুস্মিতা মল্লিক বলেন, ডিসেম্বরে আবার পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমরা বসে আছি, আগে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। আন্দোলন করব কেন এখন আমরা? আমাদের এখন থাকার কথা কোথায়? বিদ্যালয়ে, তাই না? আমরা এখন যদি সময় মতো যদি আমাদের ঠিকঠাকভাবে ইন্টারভিউটা নিত, আমরা 2022-এর ডিসেম্বরে পরীক্ষা দিয়েছি, ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট আউট হয়েছে, 8 মাস 9 মাস হয়ে গেল প্রায়, আমরা এখনো পর্যন্ত রাস্তায় এইভাবে ঘুরছি। আমাদের কি এইভাবে রাস্তায় বেরোনোর কথা এখন? এভাবে কি আন্দোলন করার কথা? আমাদের এখন যদি সময় মতো ইন্টারভিউটা নিত, প্যানেলটা প্রকাশ করতো, এতদিনে আমরা বিদ্যালয়ে থাকতাম, আমাদের হাতে এখন চকদাস্তা থাকতো, এভাবে রাস্তায় থাকতাম না আমরা। আর আমরা তো কম চেষ্টা করছি না, কম রাস্তায় বেরোচ্ছি না, পুজোর আগে বেরিয়েছি, সে চলছে আমাদের, সেই কবে থেকে পুজোর অনেক আগের থেকে চলছে আমাদের এভাবে। এপিসির আগে, এপিসির সামনে আমরা বসে, এই যেভাবে আমরা ওই মানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাত কাটিয়ে আসলাম, কোনো রকম হেলদোল দেখছি না পর্ষদের। পর্ষদ শুধু বলছে যে তোমাদের কথা ভাবা হচ্ছে, আগে যে স্টেগুলো আছে 2017 সালে বিভিন্ন রকম কেস চলছে, সেগুলো যে স্টেগুলো আছে, সেই স্টেগুলো উঠলে আমাদের আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমরা দিতে পারছি না স্টেগুলোর জন্য, স্টেগুলো উঠলে আমরা দিয়ে দেবো। আন্দোলনকারীদের পক্ষে বীরেশ গাজী বলেন, আমরা কোথাও সদুত্তর পাচ্ছি না, সে কারণেই আমরা ডিপিএসসিতে ঘুরছি। 7 ও 8 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ডিপিএসসিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে আমাদের অভিযান চলছে। আমাদের যে প্রতিশ্রুতি পর্ষদকে দেওয়া হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসের টেটে, 2023-এ ফেব্রুয়ারিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইন্টারভিউ নেওয়া হবে বছরে 2 বার এবং 2 বার নিয়োগ হবে। আমরা 2017 সাল থেকে দীর্ঘ 5 বছর বসেছিলাম, 2022 সালে টেট হয় ডিসেম্বর মাসে, কিন্তু আমাদের ইন্টারভিউ দেওয়ার যে প্রতিশ্রুতি এখনও পর্যন্ত, সেই প্রতিশ্রুতি আমরা কিন্তু বারে বারে গেছি, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত নতুন 2023 সালের যে টেট ঘোষণা করেছে, এই প্রাথমিক টেটের আগে দ্রুত নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশানটা চাইছি। এবং জেলায় জেলায় আমরা আরটিআই করেছি, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী, যে শূন্য পদ জানার জন্য, সেটিও জেলার ডিপিএসসি গুলো দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।